স্থানীয় যারা আছে তারা অতর্কিত হামলা চালায় তাদের উপর সশস্ত্র অবস্থায় অনেক অস্ত্রসহ গোলাগুলি করে আমাদের একজন গুলিবিদ্ধ অলরেডি আর ইনজুর্ড আছে প্রায় 7 জনের মতো ইনজুর্ড তিনজনের অবস্থা গুরুতর এর মধ্যে আমরা 5 জনকে আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ভর্তি দিয়েছি এদের মধ্যে আপাতত দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আমরা পেয়েছি